এখন যে বিষয়টি নিয়ে আসলে কথা বলবো সে বিষয়টি হচ্ছে সাকিব ইস্যু সেটা হচ্ছে যে দেখেন সাকিব যত যাই বলেন আসলে যে সাকিবকে সবাই আসলে পোস্টার বয় বলে বিয়াদব বলে সে যেই আচরণটা করেছে সেটা সে আচরণটা হয়তো বা ঠিক হয়নি কিন্তু আমরা যদি একটু গভীরে গিয়ে চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু সেটা আসলে দেখতেই পারবো ইনফ্যাক্ট আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আসলে সেটা হচ্ছে যে দেখেন অনেক সময় আসলে কি হয় যে নিজের রাগ আসলে কন্ট্রোল করা যায় না তো ব্যাপারটা হচ্ছে যে আবাহনী এবং মহামেটন এই দুই ক্লাবের কিন্তু যে যে দৈরত আসলে সেটা কিন্তু সবসময় আসলে থাকে যে আবাহনী মহামেটানের যুদ্ধটা কিন্তু আসলে সব সময় কালের কারণ আবাহনীর যারা পছন্দ করে আবাহনীকে তারা এক দল এবং মহামেডানকে যারা পছন্দ করে তারা কিন্তু আসলে আরেক দল সো এটা কিন্তু সব সময় এটা ফুটবলেও আছে ক্রিকেটেও আছে এখন আমি কিছু পয়েন্ট আপনাদেরকে বলি তাইলে আসলে বুঝতে পারবেন যেমন একটু আগে নিউজে দেখছিলাম যে সাকিবের হচ্ছে তিনটা ম্যাচ নিষিদ্ধ এবং সাথে হচ্ছে পাঁচ লক্ষ টাকা জরিমানা তো এখন যিনি আম্পায়ারিং করছিলেন তার কিন্তু কিছুই হয়নি অর্থাৎ সে কিন্তু কি আছে মানে সে কিন্তু তার কিন্তু কোনো ধরনের কিছু হলো না অর্থাৎ যা যাবার সব কিন্তু সাকিবের গেল তো আমার কথা হচ্ছে যেমন ধরেন আবাহনীর যিনি কোচ হিসেবে আছেন আমরা যদি সুজন খালেদ মাহমুদ সুজন তার কথা বলি তিনি কিন্তু একই সাথে কিন্তু বোর্ড ডিরেক্টর একই সাথে কিন্তু ম্যানেজারের দায়িত্ব পালন করে একই সাথে তিনি কিন্তু অন্যান্য কমিটিতে আছে হাই পারফরম্যান্সে আছে একই সাথে কিন্তু তিনি আবার কোচ ফলে একজন মানুষ কিন্তু এতগুলো দায়িত্ব আসলে পালন করতে পারে না এবং এটা আসলে হয়ও না যে একজনই বা কেন আসলে পালন করবে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে সেই ফতুল্লার যে এই কাহিনীতে কিন্তু ফতুল্লার একটা ব্যাপার কিন্তু উঠে এসেছে যে ওইখানে যারা ম্যাচ রেফারি হিসেবে থাকে বা যারা আম্পিয়ারিং করে তারা কিন্তু এই ঢাকা প্রিমিয়ার লিগ বলেন বা আমাদের ফার্স্ট ডিভিশন লিগ বলেন সেকেন্ড ডিভিশন লিগ বলেন এই লিগুলো পাবার জন্য বা বাড়তি টাকা ইনকামের জন্য এখানে কিন্তু যেটা হয় যে অনেক ধরনের ডিসিশন কিন্তু আসলে ভুল থাকে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে অনেক আগে বেশ অনেক দিন আগে এরকম যে আপনার একান্নটার মতো আসলে একান্ন না চুয়ান্নটার মতো কিন্তু এরকম বা ছাব্বিশটা আমার সঠিক মনে নেই ওয়াইড হয়ে গেছিল। যে ওয়াইডের ওপর ওয়াইড হচ্ছে ওয়াইডের ওপর ওয়াইড হচ্ছে তো এটা কেন তো এখন বিষয়টা হচ্ছে বৃষ্টি নাই মাঠে বৃষ্টি আসবে না কিন্তু আপনি পিচটাকে ঢেকে দিতে বললেন এটা কোনো নিয়মের মধ্যে আসলে পড়ে না আর স্পষ্ট যখন আসলে যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগে আসলে ডিআরএস ব্যবহার করা হচ্ছে না অর্থাৎ যেটা আসলে ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে ব্যবহার করা হয় সেটা কিন্তু এখানে নাই ফলে স্পষ্টভাবে কিন্তু দেখা যায় না কিন্তু যিনি বলার বল করছেন অর্থাৎ সাকিব তিনি কিন্তু আসলে দেখতেই পাচ্ছেন যে তার কিন্তু মানে এলপিটা তিনবার হয়েছে তিনবার যখন হয়ে যায় তখন কি কারো মাথা আসলে ঠিক থাকে যে এই যে দেয়া হচ্ছে না এতে আসলে কি হচ্ছে যে সাকিব তো ইন্টারন্যাশনালি খেলছে কিন্তু এখন যারা নতুন নতুন প্লেয়াররা খেলছে ওদের আসলে কি হবে ওরা কোথায় যাবে ওরা কবে ইন্টারন্যাশনালি খেলবে বা আপনারা যখন এই ধরনের চুরি ডাকাতি দেখবেন তখন কি আপনার মনে হবে যে আমি নিজে ক্রিকেট খেলি অথবা মনে হবে যে আমার বাচ্চাকে আসলে খেলতে দিই বা তার ফিউচার রকম তার ফিউচার যদি আসলে এই ঢাকা প্রিমিয়ার লিগে বা ফার্স্ট ডিভিশন লিগে যদি আসলে থেমে যায় তাইলে তো আন্তর্জাতিক খেলার কোনো প্রশ্নই ওঠে না তার তাহলে আপনি কেন খেলতে দিবেন তো এই আম্পিয়ারিংয়ের যে সমস্যাটা সেটা কিন্তু আমাদের সবসময় কালে কিন্তু আছে এটা কিন্তু আজকের না এটা কিন্তু অনেক আগে থেকে ম্যাচ রেফারিরা সাংবাদিকদের অনুরোধ করে তাকে নিয়ে যেন কোনো কিছু না লেখে আম্পিয়াররা অনুরোধ করে যে আমাকে নিয়ে কিছু লিখেন না আমার এইটাই কাজ আমি এটা ছাড়া আর কোনো কিছু করতে পারি না তো এই ধরনের কিন্তু সব কিছু কিন্তু হয়ে আসছে ফলে আমাদের যেটা করতে হবে আমাদের সকলের আমরা যারা আসলে ক্রিকেটটাকে ভালোবাসি আমাদের আসলে কথা বলতে হবে আমরা যেরকম ইন্টারন্যাশনালি যখন ম্যাচ হয় সেই খেলাগুলো আমরা কি হয় যে আমরা আসলে দেখার চেষ্টা করি তাই তো সেই খেলাগুলো দেখার চেষ্টা করি সেই খেলাগুলো সম্পর্কেও কিন্তু জানি তো আমরা আসলে এই যে ঢাকা প্রিমিয়ার লিগ হচ্ছে কারা খেলছে না খেলছে আমরা কিন্তু স্টেডিয়ামেও যাবার এই মুহূর্তে সুযোগ নাই যেহেতু করোনাকালীন একটা সময় যাচ্ছে এখনও স্বাভাবিকতা হয়তো বা ফিরে আসেনি তো সেই জন্য সেই উপলক্ষে করোনা উপলক্ষে কিন্তু বন্ধ তো আমি বলবো যে আপনাদের কাছে এটা রিকোয়েস্ট যে আপনারা যখন আসলে কথা বলবেন তখন গালমন্ত করবেন না গালমন্ত না করে আপনারা আসলে ভেতরের খবরটা একটুখানি নেন ভেতরের খবরটা নিয়ে আসলে আপনারা কথাবার্তা বলেন সাকিব এখনও কিন্তু বাংলাদেশের অ্যাসেট ফলে খেয়াল করে দেখবেন যে একটা কথা কিন্তু বলতেই হয় যে সাকিব কিন্তু এই যে আপনারা বলছিলেন অনেকে দেখি কমেন্ট করেছে যে যে নিজেই আসলে ম্যাচ ফিক্সিনের শিকার আসলে তার আবার কি আচরণ বা তার আবার কি কথা ও কিন্তু সাকিব কিন্তু কিছু করে নাই তার কিন্তু প্রমাণ হয়নি তাকে কিন্তু ফাঁসানোর জন্য সে যেন ম্যাচ ফিক্সিং যেন করে সেই জন্য তাকে কিন্তু ফাঁসানোর এক ধরনের চেষ্টা চলছিল কিন্তু সেটা বিসিবি কে জানায়নি বা আইসিসিকে ইনফর্ম করেনি বলেই কিন্তু এই শাস্তিটা পেয়েছিল আর এই শাস্তিটা পেয়ে কি কি হলো বলেন আলটিমেটলি এই শাস্তিটা পাবার পরপর তো বাংলাদেশের সহ পুরো বিশ্বে করোনা নেমে আসলো তারপর থেকে তো পুরো বিশ্বের খেলায় বন্ধ হয়ে গেল তো এটা কি এক ধরনের প্রকৃতির বিচার না তো এটা আসলে বলতেই হয় আমি তো বলবো যে সাকিব আসলে কোনো ধরনের অন্যায় আসলে ছিল না এবং তিনি কোনো ধরনের ম্যাচ ফিক্সিনও করে নাই ফলে আমরা যদি এই 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 ধরনের কথা আসলে না বলি আমরা আসলে ভেতরটা জানার চেষ্টা করি ভেতরটা জেনে আসলে কথাবার্তা বলবো আজকে বাংলাদেশ ক্রিকেটের ডে বাই ডে যে অবস্থা হচ্ছে এই অবস্থা যদি হতে থাকে এই রকম এবং সত্যটা যদি ঢাকা থাকে মিথ্যেটা যদি সব সময় সামনে থাকে তাহলে কিন্তু ক্রিকেট ফুটবলের মতো ক্রিকেটটাও ধীরে ধীরে শেষ হয়ে যাবে আপনারা জেনে রাখেন একদম শেষ হয়ে যাবে ফলে এই জায়গাটাতে আসলে এটার কিন্তু যেই ধারাগুলো আছে সেগুলো আমাদের মানতে হবে এবং সেগুলোকে কিন্তু সামনে নিয়ে আসতে হবে কথা বলতে হবে তবে সেটা সত্যি কথা তো এটাই আসলে আমার বলার ছিল আপনারা অনেক ভালো ভালো কমেন্ট করেন আমার আসলে পড়তেও ভীষণ ভালো লাগে তো আপনারা আসলে যখন কমেন্ট করবেন দয়া করে গালমন্দ দিবেন না আপনাদের যেটা ভালো মনে হয় সেটাই কমেন্ট করেন নেগেটিভ করেন পজিটিভ কমেন্ট করেন তাতে কোনো অসুবিধা নাই কিন্তু গালমন্দ দিয়েন না গালি দেওয়াটা আসলে একটু মানুষের মানে আপনাদের পার্সোনালিটির সাথে কিন্তু যায় না তো এটাই আসলে রিকোয়েস্ট তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মাঝে মাঝে আমি কথাবার্তা বলি আর কি ভালো নাও লাগতে পারে তো ওইটা ক্ষমার দৃষ্টিতে দেখেন সবাই ভালো থাকেন